নতুন ধরনের সেচ ব্যবস্থা পাল্টে দিয়েছে পাকিস্তানের উত্তরাঞ্চলের এক জনপদের কৃষির চিত্র। রেকর্ড উষ্ণতাপমাত্রা, পানির সংকট, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের উৎপাদন বৃদ্ধিতে। পাকিস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চল গিলগিট বাল্টিস্তানে একরের পর একর এমন সবুজ ফসলের দৃশ্য আগে খুব কমই দেখা যেত, কারণ পানি স্বল্পতা আর রুক্ষ আবহাওয়ায় এখানে ফসল ফলানো অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার। এখন পাল্টে গেছে সেই চিত্র। উপত্যকা জুড়ে প্রায়শই চোখে পড়বে এমন সবুজের সমারোহ। জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল এবং গিলগিট বাল্টিস্তান রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এমনটা সম্ভব হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় দুর্গম এই রাজ্যে 75টি সেচের খাল তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, সেচের আওতায় 42,000 কৃষি জমি আনা হয়েছে, যেগুলোর কিছুতে আগে কখনোই ফসল ফলেনি। এই সেচ প্রকল্পের কারণে যা হয়েছে তা অভূতপূর্ব। আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারের ফসল যেমন বেড়েছে, তেমনি আয়ও। সবকিছু পাল্টে দিয়েছে এটা। আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন ছিল এরকম খাল, অথচ আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা কাজে লাগবে। প্রকল্প কর্মকর্তারা জানাচ্ছেন, আর্থসামাজিকভাবে দুর্গম অঞ্চলগুলোর উন্নয়নই তাদের লক্ষ্য। এরকম দুর্গম এলাকায় আপনাকে সবসময় সামষ্টিক সেচের ব্যবস্থা করতে হবে। আমরা সেটাই করেছি। যে পরিবারের যতটুকু দরকার তারা সেটাই পাচ্ছে। ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে আমাদের। সরকারি কর্মকর্তাদের লক্ষ্য স্থানীয় আয় বাড়ানো এবং তা 1,00,000-এরও বেশি মানুষের। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি এই সেচ প্রকল্প নিশ্চিত করবে খাদ্য নিরাপত্তাও। শোভন শাহিন দিশা, DBC News Desk।